এরপরে প্রশ্ন করেছেন মিলন মিয়া, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়া কি সঠিক? আমাদের দেশে অনেকেই লাশ কবরে রাখার সময় এই দোয়া পড়ে থাকেন, কোরআন কারিমের আয়াতের অংশবিশেষ, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাকে দোয়া বা জিকির হিসাবে যারা পড়ে থাকেন তারা মনে করে এটা সুন্নাহ। আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন যে মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাকে আমি ফিরিয়ে আনবো, অর্থাৎ এই কবরে তোমাকে আসতে হবে আর এই কবর থেকেই তোমাকে পুনরায় ওঠানো হবে, এখান থেকেই তুমি আবার জীবিত হয়ে কিয়ামতে একত্রিত হবে। তো এই আয়াতের অর্থের সাথে একজন মুর্দাকে কবরস্থ করার সময় এটি পাঠ করার একটা ঘনিষ্ঠ প্রসঙ্গ এখানে খুঁজে পাওয়া যায়, যেহেতু অর্থটি প্রাসঙ্গিক সেই জন্য অনেকে এ দোয়াটি পাঠ করে থাকেন, অনেকে সুন্নাহ মনে করেন। মূলত বাইহাকি সহ মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এটি বর্ণিত হয়েছে যে মুর্দাকে রাখার সময় এ দোয়া পড়ার কথা, কিন্তু সে হাদিসগুলোকে সকল মুহাদ্দিসিন কিরাম ঐক্যবদ্ধভাবে দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে দাবি করেছেন এবং সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা তাঁর বক্তব্য হিসাবে স্বীকৃত নয়, বিশুদ্ধভাবে বর্ণিত নয়, যার কারণে আমরা বলবো যে মুর্দাকে মাটিতে রাখার সময় বা কবর দেওয়ার সময় বা কবর দেওয়ার পর মাটি দেওয়ার সময় সে এই দোয়া পাঠ করার বা এই জিকির পাঠ করা বা কোনো আয়াত পাঠ করার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। তবে একটি হাদিস আমরা পাই যেটি আবু দাউদে, তিরমিজিতে, ইবনে মাজাহ এবং মুস্তাদরাকে, হাকিম সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন তোমাদের মৃত ব্যক্তিদের লাশ কবরে রাখবে তখন তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত আছে।